রাজাবলী প্রথম গ্রন্থ তৃতীয় অধ্যায় পাঁচ ও সাত থেকে বারো। একদিন রাজা সলোমন বলি উৎসর্গ করার জন্যে গিবিয়নে গেলেন। সেখানে একদিন ভগবান রাতের বেলায় তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বলো আমি তোমাকে কি বর দেব। উত্তরে সলোমন বলল, ওগো আমার ঈশ্বর ভগবান, আমার পিতা দাউদের পদে তুমি এখন তোমার সেবক এই আমাকেই রাজা করে বসিয়েছ, যদিও আমি নিতান্তই একজন ছেলে মানুষ, যদিও আমি নিজের আসা যাওয়ার পথও নিজেই চিনতে পারি না। আর এখন আমি তো তোমার সেই জাতির লোকদের মাঝখানে পড়ে আছি যে জাতি তোমারই মনোনীত, তা বিরাট এক জাতি যার লোক সংখ্যা এতই বিপুল যে তা গণনা করাও সম্ভব নয়, তার হিসাবও রাখাও সম্ভব নয়। তাই তোমরা এই সেবককে এমনই এক অন্তর দাও যে অন্তরে আছে বিচারবোধ, যাতে সে তোমার জাতিকে শাসন করতে পারে আর ভালো মন্দের তফাতও বুঝে নিতে পারে। কারণ তোমার এমন বিশাল জাতিকে শাসন করতে পারে এমন সাধ্য কারই বা আছে। তাই তিনি বললেন, তুমি যখন এই বর চেয়েছ, তুমি যখন নিজের জন্যে দীর্ঘ জীবন বা ধন সম্পদ চাওনি কিংবা শত্রুদের প্রাণও চাওনি, বরং নিজের জন্য চেয়েছ ন্যায় ধর্ম বোঝার মতো বিচার বুদ্ধি, আমি এখন তোমার প্রার্থনা পূর্ণ করলাম। তোমাকে আমি আজ এমনই এক বিবেচক বিচক্ষণ অন্তর দিচ্ছি যার ফলে তোমার আগে তোমারই মতো কেউ কখনো হয়নি আর পরেও হবে না কখনো। Thank you.